নমস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটা নতুন এবং ইউনিক বিজনেস প্ল্যান নিয়ে এসেছি, যে ব্যবসাটি একটি হাই প্রফিটেবল বিজনেস প্ল্যান, যে প্রোডাক্টের চাহিদা মার্কেটে সারা বছরই বিদ্যমান থাকবে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে, যে ইন্ডাস্ট্রি বা যে কোম্পানি আপনাদের সুযোগ করে দিচ্ছে বাড়িতে বসে ব্যবসা করার জন্য, এবং বাড়িতে বসে আপনি কিভাবে ইনোভেটিভ এবং নতুন ধরনের ব্যবসা শুরু করতে পারবেন। তো চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ ভিডিওটির মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নতুন ধরনের একটা বিজনেস প্ল্যান আজকে আপনারা পাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি বলছি, আজকে আপনি কোন মেশিনের ব্যাপারে আমাদের বলবেন? তো আজকে আমি একটা এমন মেশিনের সম্বন্ধে বলবো যেটা হচ্ছে ঘরে বাইরে সব জায়গায় ইউজ হয়, যেটা ছাড়া পুরো পৃথিবী অচল, মানে এটা ছাড়া কোনো কাজ সম্ভব না, পুরো সবকিছু কাজই অচল হয়ে পড়বে। তো সেই মেশিনটি হলো আমাদের হচ্ছে খাতা বানানোর মেশিন, মানে নোটবুক কপি বানানোর মেশিন। তবে এই মেশিনটা কত ধরনের পাওয়া যায়? এই মেশিনটা দেখুন, আমাদের কাছে সমস্ত রকমের আছে, যেমন ম্যানুয়াল আছে, সেমি অটোমেটিক আছে, অটোমেটিক আছে, ফুললি অটোমেটিক মেশিনও আছে। তো যাদের বাড়িতে এমন কি কারেন্টের সমস্যা দেখা দিয়েছে, মানে কারেন্টের যেখানে পৌঁছাতে পারে না, তারাও এই মেশিনটা চালিয়ে বিজনেস করছে। মানে আপনি ম্যানুয়াল মেশিন দিয়েও কাজটা শুরু করতে পারবেন, মানে যদি ইলেকট্রিক সম্ভাবনা আপনার বাড়িতে না থাকে তো ম্যানুয়াল হ্যান্ড প্রেস মেশিন দিয়েও আপনি বিজনেসটি শুরু করতে পারবেন। আচ্ছা বলছি ম্যাম, সাধারণ লোক যারা থাকে আর কি, একদম নিম্ন মানে পরিবারের, তারাও কি এই কাজটা করতে পারবে? মানে তারাও এই কাজটা করতে পারবে, কারণ যে আমি আপনাকে আগেই বললাম যে ম্যানুয়াল মেশিনও আমাদের কাছে আছে, হ্যান্ড প্রেস মেশিন, সেটা আপনি আপনার বাড়িতে 20x20 জায়গা নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। আচ্ছা, সেটা কি সমস্ত কিছু আপনাদের কোম্পানি থেকেই পাওয়া যাবে? হ্যাঁ, এটা আমাদের কোম্পানি থেকেই পাওয়া যাবে। আপনি ওই ম্যানুয়াল কাটার মেশিন থেকে শুরু করে স্টিচিং আছে আমাদের কাছে, দাগ প্রেস মেশিন আছে, প্যাকিং মেশিন আছে, যেমন ম্যানুয়ালের মধ্যেও এই সেটগুলো পেয়ে যাবেন, তেমনি সেমি অটোমেটিক, অটোমেটিক, ফুললি অটোমেটিকের মধ্যেও এই সেটগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, আর মেশিন যদি নিয়ে থাকে পরবর্তীতে ম্যাটেরিয়ালস কোত্থেকে নেবে তারা? মেটেরিয়ালসগুলো আপনি আমাদের কাছ থেকেই পাবেন। অনেক সময় এই সমস্যাটা বেশি দেখা দেয় যে র মেটেরিয়ালসের সম্ভাবনাটা খুব কম হয়ে পড়ে, মানে মেশিন নিয়ে নিলে মেটেরিয়ালসগুলো আর পাওয়া যায় না। তো আমাদের ওই বিজনেসটা নেই, আপনি মেশিন পেয়ে গেলে সাথে সাথে আমরা মেটেরিয়ালসগুলো আপনাকে প্রোভাইড করবো, মেটেরিয়ালসগুলো আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। আচ্ছা, আর আচ্ছা ম্যাম, হ্যাঁ বলছিলাম যে মেশিনের ব্যাপারে, যেমন অনেক দর্শক বন্ধুরাই আপনাকে দেখছে, ঠিক আছে, তারা অনেক দূর থেকে মেশিনটা ধরে নিল, অনেক দূর থেকে, তারা মেটেরিয়ালসটা কি করে নেবে? মানে সেখানে তো পাওয়া যাবে না। দেখুন, মেটেরিয়ালস আমি আপনাকে আগেই বলেছি যে মেটেরিয়ালসগুলো আপনি আমাদের কাছ থেকেই পাবেন। মেটেরিয়ালস আপনি এই র মেটেরিয়ালস দেখতে পাচ্ছেন, এই পেজগুলো থেকে শুরু করে কভার পেজগুলো সব কিছু আপনি আমাদের কাছ থেকেই পাবেন। তো আপনি মেটেরিয়ালসের যদি নিয়ে যাওয়ার ট্রান্সপোর্টের অসুবিধা হয়ে থাকে, তো আমরা সেক্ষেত্রে বাসে করে ট্রান্সপোর্টে সব কিছুতে আমরা আপনার দূরবর্তী এলাকায় বা সামনে যে কোনো আপনার যেখানে আপনার বাড়ি আছে বা যেখানে আপনার কারখানা খোলা আছে সেখানে আমি আপনার মেটেরিয়ালসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বা আপনাকে পৌঁছে দেবো। ম্যাম বলছিলাম, এই কাজটা কি একটা মেশিনের দ্বারাই সম্ভব, মানে একটা মেশিনেই হয়ে যাবে? না দেখুন, এই মেশিনটাতে আমাদের অনেকগুলো সেট আপের দরকার পড়ে, যেমন কাটার মেশিনের দরকার পড়ে, মানে পেজগুলো মেটেরিয়ালসগুলো আপনাকে সাইজ মতন কেটে দিবে, তারপরে আপনার দাগ প্রেসের দরকার পড়ে যেটাতে পেজগুলোকে দাবাবে, তারপরে আপনার দরকার হবে স্টিচিং, মানে যার সাহায্যে আপনি পেজগুলোকে স্টিচ করতে পারবেন পিন দিয়ে। তো তেমনই আরও অনেক সেট আপ থাকে, প্যাকিংও থাকে, মানে নোট কপি বানানোর পর আপনি প্যাকিং করতে পারেন, তো সমস্ত সেট আপের সাথে আপনার মেশিনটা দেওয়া হবে। ম্যাম, যে আপনি যে বললেন ছোট থেকে বড় পর্যন্ত, ছোট যে মেশিনটা মানে ম্যানুয়াল মেশিনটা, সেটার মধ্যে কটা সেট আপ আছে, কি কি সেট আপ আছে? দেখুন, ম্যানুয়াল মেশিনের মধ্যে অনেকগুলো সেট আপ থাকে, যেমন আপনারা সাইডে দেখতেই পাচ্ছেন আপনার ম্যানুয়াল কাটিং মেশিন থাকবে, যেটাতে আপনি হচ্ছে 22 ইঞ্চিরও থাকে, কোনোটাতে আপনার হচ্ছে সেমি অটোমেটিকে 32 ইঞ্চিরও থাকবে। তো কাটিং মেশিন অনেকগুলো সাইজের থাকে, তেমন ম্যানুয়াল স্টিচিং মেশিনও থাকবে, ম্যানুয়াল প্যাকিং মেশিনও থাকবে, ম্যানুয়াল দ্যাক প্রেস মেশিন থাকবে, তেমনি সাথে সাথে সেমি অটোমেটিকের দ্যাক প্রেস, অটোমেটিক দ্যাক প্রেস, সব রকমের মেশিন আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল করিয়ে দেবো। আচ্ছা, আর যে অটোমেটিক মেশিনটা হয়, মানে বড় মেশিনটা? হ্যাঁ, অটোমেটিক মেশিন যেমন, ওটাতে আপনি দেখুন 3 ইঞ্চি থেকে শুরু করে 32 ইঞ্চি পর্যন্ত আপনি ওটাতে কাটিং সাইজ করতে পারবেন। আচ্ছা, আর মেশিনে মানে কি কি হবে, শুধু কি খাতাই হবে? না দেখুন, মেশিনটাতে আমাদের শুধু এক সাইজের, মানে আপনি যে শুধু কপি বানাতে পারবেন সেটা নয়, সাথে আপনি অনেক কিছু বানাতে পারবেন, যেমন আপনি এরকম সাইজেরও কপি বানাতে পারবেন, পাতলা, ছোট থেকে বড়। এই প্যাডগুলো আপনার হচ্ছেন একদম ছোট ছোট প্যাড, আপনি এটাও বানাতে পারবেন। আপনি দেখুন, এই পেজগুলো একদম কাটিং, একদম সমানভাবে কাটিং করা হয়েছে। তো সাথে আপনি হচ্ছে এই মিডিয়াম সাইজেরও প্যাড আপনি বানাতে পারবেন, দেখতে পাচ্ছেন আপনি সাইজটা, সাথে আপনি হচ্ছে এই সাইজের আপনি কপি, মানে খাতা, বাচ্চাদের খাতা, আপনি সেগুলো বানাতে পারবেন।
তার সাথে আপনি এই ক্লাসমেট থেকে শুরু করে যে কোনো নোটবুক আপনি বানাতে পারবেন এই মেশিনের সাথে। তার সাথে আপনি ভিজিট কপি, যেটাতে আপনি হচ্ছে সমস্ত ক্লায়েন্টের নাম নাম্বার ডেটা এন্ট্রি করা থাকে, তো এরকম আপনি ভিজিটর কপিও আপনি এই মেশিনের সাহায্যে বানাতে পারবেন। মানে শুধু আপনি কপি বা আপনি খাতাতে বার করতে পারবেন সেটা নয়, সাথে আপনি যে কোনো ব্যানারও আপনি ওটাতে বানাতে পারবেন, ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত রকমের পেজের আপনি ওটাতে সাইজ মতন কেটে আপনি ওটাতে বানাতে পারবেন। আচ্ছা ম্যাম, তো এই যে এখানে যত কিছু দেখালেন, মানে যত ধরনের খাতা, এগুলো সমস্ত কিছু ম্যাটেরিয়ালস কি আপনারাই প্রোভাইড করবেন? হ্যাঁ, সমস্ত রকম ম্যাটেরিয়ালস গুলো আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন। যেমন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আপনি হচ্ছে বিভিন্ন রকমের ডিজাইনিং কভার পেজ, বা আপনি নর্মালও যদি কভার পেজ বানাতে চান, তো সমস্ত রকমের জিনিস আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন। ম্যাটেরিয়ালস এর জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আপনি যেখান থেকে মেশিন নিয়েছেন ঠিক সেখান থেকেই আপনি হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবেন। হ্যাঁ ম্যাম, বললাম সবটা তো হলো, মানে সমস্ত কিছু জানানো হয়ে গেল। এখন বলুন যে এই যে বিজনেসটা শুরু করবে, এটা কত থেকে শুরু হবে? কারণ দেখুন, আমার অনেক দর্শক বন্ধুরা আছে যারা হচ্ছে ভয় পাচ্ছে, মানে এত বড় ইয়ে করবে, একটা বিজনেস করবে, মানে ওনাদের তো অনেকটা কোয়েশ্চেন থাকে না, মানে কত থেকে স্টার্ট হবে, তো সেই ব্যাপারটা যদি একটু বলতেন, মানে প্রাইসটা। দেখুন, এটা আপনি ভালো কোয়েশ্চেন আপনি বললেন যে এই মেশিনটা তৈরি করতে, মানে মেশিনটা বসাতে কতটা প্রাইসের দরকার। আপনারা বিশ্বাস করবেন না যে মেশিনটার দাম আপনারা ভাবছেন যে অনেক হাই, কিন্তু একদমই না, মেশিনটার দাম একদমই কম। অনলি 1,50,000 টাকা থেকে শুরু আছে ম্যানুয়াল মেশিন। তারপরে আপনি যত হাই কোয়ালিটির মধ্যে নেবেন তত হাই কোয়ালিটির মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে। তো এমন কোনো দাম নেই, মাত্র 1.5 লাখ টাকাতে আপনি বিজনেসটা পুরোপুরি ভাবে শুরু করে নিতে পারবেন। আর এই 1.5 লাখের মধ্যে কি তিনটা মেশিনই দেবেন যে আপনি বললেন? হ্যাঁ, পুরো ফুল সেটআপ আপনি পেয়ে যাবেন, কাটিং থেকে শুরু করে স্টিচিং, তারপরে অল সেটআপ আমি আপনাকে দিয়ে দেবো মাত্র 1.5 লাখ টাকার মধ্যে। আচ্ছা, বলছি মেশিনের ব্যাপারটা তো সবকিছুই বললেন, মেশিন আপনি দেবেন, ম্যাটেরিয়ালস, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মেশিনটা যারা নেবে, ঠিক আছে, তারা সবাই তো জানে না ইনস্টল করতে, সবাইকে কেউই জানবে না যেহেতু নতুন মেশিন নিচ্ছে, তো সেক্ষেত্রে কি করণীয় ওদের? দেখুন, এটা আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, এটা সব থেকে বেশি জরুরি যে মেশিন শুধু নিলেই হবে না, তার বিষয়ে পুরো ফুল নলেজ থাকা দরকার। তো আপনি যখন আমাদের কাছ থেকে মেশিনটা নিচ্ছেন, ওটা ফুল প্যাকিং করা থাকে, মানে ওটা প্যাক করা থাকবে, যেটা আপনি হচ্ছে আপনার কাছ থেকে আমি কোনো চার্জও নিচ্ছি না, যেটা প্যাকিং খরচ যেটা হয় সেটা আমি নিচ্ছি না। তার জন্য আপনি যখন মেশিনটা নেবেন, তার 2 দিন পরে আপনার বাড়িতে, মানে আপনি যেখানে মেশিনটা বসাবেন সেখানে আমাদের ইঞ্জিনিয়ার, মানে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে গিয়ে আপনাকে পুরো মেশিনটা কিভাবে চালাতে হবে, কিভাবে মেনটেন্স করতে হবে সব কিছু প্রসেস আপনাকে গিয়ে আপনার বাড়ি থেকে দেখিয়ে দিয়ে আসবে। তার পরবর্তীকালে যখন আপনি ওয়ারেন্টি গ্যারান্টি, যে বিষয়টা সব থেকে বেশি দরকার, ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কোম্পানি থেকেই দেওয়া হবে, আপনার 1 বছর পর্যন্ত ফ্রি অফ চার্জ দেওয়া হবে, মানে আপনাকে তার জন্য কোনো পেমেন্ট এক্সট্রা করে করতে হবে না, আমাদের কোম্পানির রেসপন্সিবিলিটি সেটাতে থাকবে। আচ্ছা ম্যাম, আপনি যে বললেন আপনাদের কোম্পানির ইঞ্জিনিয়ার যাবে, মানে একটা ইঞ্জিনিয়ারের তো মানে প্রাইস তো অনেক বেশি, মানে ওরা অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে করে, সেটা কি করে, মানে কতটা কি থাকে? দেখুন, ইঞ্জিনিয়ার আমাদের কোম্পানি থেকেই যাবে, তাই বলে এটা নয় যে আমি আপনার কাছ থেকে বা আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে যারা মেশিনটা নিতে ইচ্ছুক তাদের কাছ থেকে আমরা হচ্ছে চার্জ দাবি করবো, সেটা একদমই নয়। ইঞ্জিনিয়ার আপনাকে সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দিবে আপনার বাড়িতে গিয়ে, আর আপনাকে পুরো নলেজও দিয়ে দিবে যে কিভাবে মেশিনটা চালাতে হয়, কিভাবে মেনটেন্স করতে হয়, কাটিং কিভাবে করতে হয়, স্টিচিং, প্যাকিং সব কিছু আপনাকে আপনার বাড়ি থেকে শিখিয়ে দিয়ে আসবে। তারপরেও যেটা আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা থাকে সেটা আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। 1 বছর পর্যন্ত ফুল রেসপন্সিবিলিটি আমাদের কোম্পানির থাকবে, সেটাতে আপনার কোনো দায়িত্ব থাকবে না। মেশিন যদি আপনার কোনো রকম প্রবলেম দেখা দেয়, আপনি 2 দিন আগে বা 1 দিন আগে আমাকে কল করে নেবেন, আমি আপনার বাড়িতে, মানে আমাদের কোম্পানি থেকে আপনার বাড়িতে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা ম্যাম, সবটা তো হলো, এবার যে পারচেজ করার যে করণীয়টা, মানে কি করে নিয়ে যাবে সে ব্যাপারটা যদি একটু বলে দিতেন। দেখুন, অ্যাট ফার্স্ট তো আপনাকে আগে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাকে ফোন করুন, ফোন করে আমাদের অফিসে আগে আসুন, আমাদের মেশিনগুলো আগে দেখুন, ঠিক আছে? আমি আপনাকে আরো সামনে থেকে আরো ভালো মতো ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি আপনার পছন্দ হয় বা আপনি যদি এটা পারচেজ বা ক্রয় করতে চান, তো আপনাকে বিভিন্ন ট্রান্সপোর্টে, অনেক ট্রান্সপোর্ট আছে যারা বিভিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় আপনাকে মেশিনটা আপনাকে পৌঁছে দিবে, বা আপনি যদি পার্সোনাল গাড়িতে করে নিতে চান তো সেভাবেও নিতে পারেন, আপনি হচ্ছে পেমেন্ট করে মেশিন নিয়ে চলে যেতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনি এখন আসতে পারবেন না, বা আপনি যদি বাড়িতে বসে অনলাইন বা মোবাইল পেমেন্ট করে দেন, তো আমরা আপনাকে, আমাদের দায়িত্বে থাকবে আপনাকে আপনার মেশিনটা বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত। সেটা মানে কতটা দূর পর্যন্ত, মানে আপনি তো শিলিগুড়ি থেকে বলছেন ম্যাম, তো সেটা হচ্ছে আপনি মেশিন যে পারচেজ, মানে বললেন যে এখান থেকে পারচেজ করতে পারবে,
মানে আমরা আপনারা হচ্ছে ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবেন, তো সেটা কত দূর পর্যন্ত আপনারা আপনারা দেবেন ট্রান্সপোর্টে? দেখুন আমাদের যে ব্রাঞ্চটা আছে সেটা শিলিগুড়িতে, আমাদের ব্রাঞ্চটা তো এমন না যে আমরা শুধু শিলিগুড়িতেই আমরা মেশিনটা পৌঁছে দেবো, সেটা নয়। আপনি বিভিন্ন এলাকা নিতে পারেন, আপনি বিহারের সাইডে নিতে পারেন, ভাগলপুর, মাধুবনী, সিবান, যে কোনো জায়গায়, সীতামারি, সব জায়গায় চলে যাবে। ওয়েস্ট বেঙ্গলে আপনি মালদা, রায়গঞ্জ, যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো এলাকায়, সব জায়গায়, বা আসামেও যদি আপনাদের মেশিনটা পাঠাতে চান, দর্শক বন্ধুরা যদি আসামও লাগাতে চায়, বা বাংলাদেশেও, নেপালও যদি লাগাতে চায়, তো সব জায়গায় আমাদের ট্রান্সপোর্ট যাতায়াত করে, ঠিক আছে, বা গাড়িও, পার্সোনাল গাড়িতে করে আমি আপনার যেখানে আপনি আছেন সেখানে মেশিনটা পৌঁছে দেবো। আচ্ছা ম্যাম, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সঙ্গে যদি দর্শক বন্ধুরা যোগাযোগ করে তবে কি আপনার সঙ্গে কথা হবে তাদের? হ্যাঁ অবশ্যই, দেখুন ভিডিও স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো সবসময় অ্যাক্টিভ থাকে, আপনি ফোন করলে আপনি যখন খুশি তখন ফোন করে নিতে পারেন, আপনি সেই নাম্বারে ফোন করলে আমরা রিসিভ করে নেব। আপনি আমাদের অফিসটা হচ্ছে শিলিগুড়িতে, শিলিগুড়িতে এসে আপনি আমাদের অফিসে এসে ভিজিট করে মেশিনগুলো দেখে যেতে পারেন যদি পছন্দ হয়ে থাকে। আচ্ছা, আর কারো যদি ইন্টারেস্ট থেকে থাকে বিজনেসটা করার জন্য, সে ধরুন আসাম থেকে কোনো কাস্টমার আসতে চাইছে, তো সেক্ষেত্রে কি করবে? আসাম থেকে যদি কোনো কাস্টমার আসতে চায়, তো দেখুন অনেক পরিবহন ব্যবস্থা আছে, বাস আছে, ট্রেন আছে, তো আপনি কিন্তু পার্সোনাল গাড়িতে করে আসতে চান, আমাদের শিলিগুড়িতে এসে আপনি মেশিনগুলো দেখে যেতে পারেন, সে আসাম হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক বা বিহার সাইড হোক, যে কোনো যেখান থেকে এসে আমাদের মেশিনগুলো এসে দেখে যেতে পারেন। আচ্ছা ম্যাম, আপনাকে অনেকটা ধন্যবাদ। হ্যাঁ দর্শক বন্ধুদের একটা কথাই বলতে চাই, দেখুন এখন করোনার আবহকাল পড়ছে, তো আপনি বাড়িতে বসে বিজনেস গুলো করতে পারবেন, তো অবশ্যই আমাদের এখান থেকে আসুন, আমাদের অফিসে আসুন, মেশিন গুলো দেখুন, পারচেজ করুন, বিজনেসটা আমি আপনাকে বলছি প্রচুর লাভ আছে, আপনি বাড়িতে বসে বিজনেসটা করতে পারবেন আর প্রচুর প্রফিট আছে আপনার। একটা কথা আমি দর্শক বন্ধুদের এটাই বলতে চাই, যদি আপনাদের আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনি আমাদের ভিডিওটি দেখুন, দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে অবশ্যই আমাদের জানান, ফিডব্যাকটা দিন।